নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। এখন বাদে সকাল 6:05 আর কুট্টুসের ঘুমের মধ্যে একটু খিদে পেয়ে গেছে, তাই ওকে ফর্মুলা মিল্ক দিলাম। আর এদিকে বাবা মিশমির টিফিন রেডি করে দিচ্ছে। মিশমিকে দিয়ে এসে সোজা চলে গেছিলাম ছাদে। তার দুটো কারণ, এক, আজ প্রচুর কাজ আর রান্না রয়েছে, ভেবে ভেবেই ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আশেপাশের গাছপালাগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে বসে থাকলে ক্লান্তিটা দূর হয়। আর দ্বিতীয় কারণটা হলো, কাপড় কাচার গামলাটা গেছিল ভোরে, ওই কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিতে হবে। ওয়াশিং মেশিনটা চালিয়ে আরও কিছুক্ষণ ছাদে বসে নিচে চলে এলাম। দুদিন ধরে কুট্টুস খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে, এখন বাবা ওকে নিয়ে বসে আছে, তাই ভাবলাম আজ সকালে কুট্টুসকে ব্রেকফাস্টে সেরেলাক না দিয়ে সুজি বানিয়ে দিই। আমি ওকে আমুল দুধ দিয়ে এই সুজি বা দুধ রুটি বা দুধ কর্নফ্লেক্স দিয়ে থাকি। যেহেতু ওর 18 মাস হয়ে গেছে, ওকে চিনি নুন সামান্য পরিমাণে দিয়ে থাকি টেস্টের জন্য। এদিকে ডলি এসে গেছে, তাই ভাবলাম সকালের চাটা খেয়ে তবেই রান্নায় ঢুকবো একবারে। রান্নায় ঢুকতে ঢুকতে আজ বেজে গেছে 9:45। 10:30 মিশমির ছুটি আর বাড়ি ঢুকবে 11:15। আজ মনে হচ্ছে ও আসার আগে রান্না কমপ্লিট হবে না। আজকে রান্না করলাম ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, বড়ি দিয়ে পালং শাক, বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল, আর আকাশ আর আমার রাতে খাবার জন্য সবজি ডাল। ভাবছি ভোলা মাছের ঝালের রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে করব বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল। ভোলা মাছগুলোকে ধুয়ে, ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নেবো, তারপরে বেগুন দিয়ে এটাকে করব। তোমরা দেখতে থাকো এটা কিভাবে আমি করছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব। এইবার যে ভোলা মাছটা মামনি কিনেছে, সাইজটা অনেক বড়। একটা মাছকে 4টে টুকরো করে কাটা হয়েছে। মামনি কিন্তু ভোলা মাছ খায় না। এখন ওই সেম তেলে লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। তারপর ওই একই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পেঁয়াজ আর টমেটোটা নরম হওয়ার জন্য দেব সামান্য একটু নুন। কষানো হয়ে গেলে একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দেব সামান্য জল। আর এবার ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার গ্রেভির জন্য দিলাম পরিমাণ মতো জল, আর ঝোল ফুটে উঠলে প্রথমে মাছগুলো দিয়ে শেষে দিলাম ভেজে রাখা বেগুন, আর সবশেষে উপর দিয়ে ধনেপাতা কুচি স্প্রেড করে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নামিয়ে নিলাম। আমাদের বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু রেডি। এবার রান্না শেষে বাচ্চাগুলোকে স্নান করিয়ে নিজে স্নান সেরে আবার একটু রান্নাঘরে ঢুকলাম। মামনি ডলিকে দিয়ে আদা কুচিয়ে রেখেছিল, তাই ভাবলাম ওটার পেস্টটা বানিয়ে ফেলি। আদা বাটা শেষ হয়ে এসছে। আমরা এভাবে আদা কুচিয়ে মিক্সিতে কয়েকটা কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে আদার পেস্ট বানিয়ে যে কন্টেনারে স্টোর করব তাতে ঢেলে ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে সেটাকে ভালো করে মিক্স করে আদা পেস্টটাকে ফ্রিজে রেখে দিই। এতে রান্না করার সময় খুব সুবিধা হয়, কিন্তু আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। এরপর গেলাম কুট্টুস আর মিশমির জন্য মুসুর ডাল সেদ্ধ বসাতে। কুট্টুস এত দুষ্টুমি করছিল যে কেউই ওকে সামলাতে পারছিল না, তাই বাবা বলল যে ডাল আমি নামিয়ে দেব, তুমি যা দেবার এর মধ্যে দিয়ে চলে যাও। বাচ্চা সামলানোর থেকে এই রান্না করাটা যেন বেশি সহজ মনে হয় সবার কাছে। এখন কুট্টুসের খাবার টাইম হয়ে গেছে। আজ সাদা ভাত, মুসুর ডাল সেদ্ধ আর তেলাপিয়া মাছ ভাজা, এটাই হলো ওর আজকের মেনু। ওর মাছ হালকা ভেজে এভাবেই কাটা বের করে নিই আলাদা প্লেটে। ঠিক জানি না কি হয়েছে, হঠাৎ করে আজ সকাল থেকেই কুট্টুস খুব জেদ করছে। চেষ্টা করছি আস্তে আস্তে আমাদের খাবার ওকে অল্প অল্প করে খাওয়ানোর অভ্যাস করতে, যাতে পরে কোনো অসুবিধা না হয়।
কুট্টুসকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একে একে। মিশমিকে আজ আমার সাথে খেতে বসিয়েছিলাম। তারপর একটু রেস্ট করে ঘুম থেকে উঠে রোজকার মতন কুট্টুস বিকেলে একটু ফর্মুলা মিল্ক খেলো। এবার মিশমিকে নিয়ে পড়তে বসাতে হবে, পরীক্ষা চলছে ওর। আজকের ব্লগটা তাহলে আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।